নমস্কার। আচ্ছা নমস্কার, আমি অরূপ মণ্ডল, নজুবিদু কোম্পানি থেকে আসছি। আজ আপনার নামটা বলুন। আমার নাম জালালউদ্দিন সিং। গ্রামের নামটা বলুন। নগরাজল। এটা কোন ব্লক পড়ছে? এটা বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ। তো আপনি কি রাজা এবছর প্রথম চাষ করেছেন? প্রথম চাষ করেছি। পাটটা চৈত মাসের 11 তারিখে বোনা হয়েছে। পাটের চারাটা খুবই সুন্দর বানিয়েছিল। পাটের চারা ওতে পাটও সাইজে খুব ভালো হয়েছে। এখন আসটা কীরকম হবে বুঝতেছি না, কিন্তু পাটটা ফলন হবে তাই লাগছে। তো আপনি এটা আপনাকে কে বলেছিল চাষ করার জন্য? অফিসের লোক এসেছিল, রাস্তাতে প্রচার হয়েছিলো। আমাদের 1 কেজি বিজন দিয়েছিলো, আমরা 2 ভাইয়ে ভাগ করে বুনেছি। তো আপনি এটা কতটা জায়গা বুনেছেন? এটা 12 কাঠা জমি বুনে আছে। 12 কাঠা জমি। 12 কাঠা জমিতে আপনি কি মানে কতটা বীজ দিয়েছিলেন? বীজ দিয়েছিল আপনার 450 বীজ, 1 কিলো 900 বীজ থাকে, 450 করে বোনা হয়। 450। আর সার দিয়েছি আপনার 12 কাঠায় 12 কেজি 10-26 দিয়েছি। তারপরে দিয়েছি 7 কেজি সুফলা, 1435, আর 5 কিলো দিয়েছি ইউরিয়া। ইউরিয়া আর কিছু দিইনি জমিতে। আর নিড়ান কটা দিয়েছি? নিড়ান আপনার একটা প্রথম নিড়ান দিয়েছি, তারপরে একবার ঝেড়েছি। দুটো নিড়ান হয়েছে। এবছর আপনি এই যে চাষটা করেছেন, তো আপনার পাট দেখে কি মনে হচ্ছে? পাট দেখে মনে হয়েছে যে ফলনটা আছে, হবে ফলন। আপনার ওই যে তারা ইনসিনোবনের থেকে পাটটা ফলন হবে। হাইটও বেশ ভালো হয়েছে। হাইট ভালো হয়েছে, হাইটও বড় হয়েছে, ফলনটা আসবে আমার আশা করা যায়। এখন কেচে কুচে কটন হবে সেটা, হ্যাঁ সেটা তো পরের বিষয়। কিন্তু পাটটা আমার খুব ভালো হয়েছে, যেটি পাটটা আপনার ভালো হয়েছে। তো আপনি অন্য পাটের থেকে এটা কতটা বড় হয়েছে? অন্য পাটের থেকে এই পাটটা অন্য ভালোই তুলবে, বড় হয়েছে মোটামুটি একদম। কিন্তু আমার জমিটা হচ্ছে সাত শীতের জমির লেগে এটা এরকম হবে। কিন্তু একটু উঁচু জমি যদি হয়তো না, পাটটা আরও উঁচু হতো, পাটটা আরও সাইজে হতো, এবং ফলনটা আমার আসতে আর গেঁদাগুলছে আরও বাড়তো। এটা জমির লেগে এটা সাত শীতের জমির লেগে পাটটা যদি ফলনটা কমে, তারপর অন্য জমি পাটের থেকে এই জমির পাট ফলন হতে পারে। অন্য জমির থেকে এটা ভালো হয়েছে আপনার, ভালো হবে। তো অন্য আশেপাশে আপনার চাষি ভাইরা দেখে কি বলছে? হ্যাঁ সবাই বলেছে পাটটা ভালো, ফাংড়ি নাই পাটটা, একবারে একটা পাট একটাই পাটি আছে, কোনো আকাশ ফাংড়ি টারি কিছু নাই। তো ফাংড়ি না থাকার ফলে আপনার কি সুবিধা হবে? হ্যাঁ সুবিধা ছাড়াতে সুবিধা হবে আপনার, যে পাটে যে একটা ফাঁসা হয় সে ফাঁসাটা হবে না, মানে ফলে পাটটা আসবে। আপনার বলছেন লেবার খরচা কম লাগবে এবং পাটটার কাটা নাই। ও কাটা নেই, এই যে পাট ছাড়াতে গোড়ায় কাটা হয় সে কাটটা নেই, কাঁটাটা নেই না। আর মানে এই যে আপনি চাষ করেছেন, তো আপনি সামনে বছরের জন্য কি পরিকল্পনা করছেন? সামনে বছর এই চাষ করব। এই চাষ করবেন, ফলনটা যেমন কি রকম হচ্ছে দেখি। কিন্তু সামনে বছর আমি এই চাষ করব, আমার ফাংড়ি একটা কম আছে। আমার পাটটা ফাংড়ি অন্য পাটের থেকে ফাংড়ি ভালো পাটে। আর আপনি আশেপাশে চাষি ভাইদেরকে কি বলবেন? চাষিতেও বলে যে না এই পাটটা ভালো, এই পাটটা আবাদ করার চেষ্টা আছে। তো আপনার কি মনে হয় যে আমাদের এই রাজা পাটটা সত্যি কি রাজের পাটের রাজা? পাটেরই রাজা, পাটেরই রাজা। আপনার বীজটাও ভালো, বীজটা যা বীজ বুনেছি বীজের একটা বিঘ্ন নাই, সবই বীজ বাড়াইছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা, নমস্কার।